দর্শক বন্ধুরা, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি সাতক্ষীরা সদরের একটি মৎস্যঘের। এখানে প্রচুর পরিমাণে চিংড়ি চাষ হয়, এর পাশাপাশি রুই, কাতলা, তেলাপিয়া, ভেটকি এই মাছগুলো চাষ হয়। এখন এখানে যে মাছগুলি রয়েছে সেগুলি এখানে থাকার কথা ছিল না। এখানকার চিংড়ি অনেক আগেই দেশের বাইরে রপ্তানি হওয়ার কথা ছিল এবং দেশের অভ্যন্তরে এই মাছগুলি বিক্রি হওয়ার কথা ছিল, কিন্তু করোনার প্রভাবে এই মাছগুলি বিক্রি করতে পারেনি দেশের মৎস্য চাষিরা। এখন তারা বিক্রয় করছে, কেননা এই জমির লিজ দিতে হবে, এখানে অনেক খরচ রয়েছে সেগুলো যোগান দিতে হবে, সে কারণে কম দাম হলেও এই মাছগুলি বিক্রি করছে মৎস্য চাষিরা। চলুন দেখে নেওয়া যাক দেশের চিংড়ি চাষের হালচাল। ধারণা করা হয় 80 দশক থেকে দেশে বাণিজ্যিকভাবে চিংড়ি চাষ শুরু হয়। আমিষ খাদ্যের অন্যতম উৎস হিসাবে চিংড়ি সারা বিশ্বে প্রিয় খাদ্য। দেশের উপকূলীয় জেলা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় প্রতি বছর প্রায় 2,76,000 হেক্টর জমিতে চিংড়ি চাষ হয়। প্রায় 10 লাখ মানুষ চিংড়ি চাষের সাথে জড়িত। বিদেশে রপ্তানিকৃত চিংড়ির সিংহভাগ উৎপাদিত হয় এ অঞ্চল থেকে। লাভজনক হওয়ায় চিংড়ি দেশের সাদা সোনা হিসাবে পরিচিতি পেয়েছে। চিংড়ি শিল্প থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে প্রতি বছর। বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে হিমায়িত চিংড়ি রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে এ শিল্প। অন্য অন্যবার আমার আপনার বেচাকেনা করি 1 লাখ টাকার মতো লাভ হয়, ছোট হলো কি, কিন্তু সেই হিসাবে এবার অনেক লস, অর্ধেক লস। মনে করেন 1 লাখ টাকা খরচ, হাফ টাকা উঠবে না শেষ আমার অর্ধেক। বাংলাদেশের বাগদা চিংড়ির 85% রপ্তানি হয় ইউরোপে, কিন্তু ইউরোপের বর্তমান অবস্থা খুবই খারাপ। বাতিল হয়ে গেছে চিংড়ির সব শিপমেন্ট। স্থানীয় বাজারে আগের মতো চাহিদা না থাকায় অল্প দামে বিক্রয় করতে হচ্ছে চিংড়ি। বাগদা গত বছরের তুলনায় এবছর মাছের দাম কম, এই জন্য আমরা লস খাচ্ছি। 600-700 টাকা কেজি আগে গত বছর বিক্রি করছিলাম, এবার 400-500 এরকম দাম। এভাবে যদি বিক্রি হয় মাছের দাম, আমরা ঘের যারা করি তারা সবাই লস খাবো। করোনার প্রভাবের কারণে আমরা আজ বিপদগ্রস্ত। 1,000 টাকার বাগদা এখন আমাদের 500 টাকা বেচতে হচ্ছে। গলদা মাছগুলো 1,200 টাকার গলদা এখন 400 টাকায় বেচতে হচ্ছে, 600 টাকায় বিক্রয় করতে হচ্ছে। ফ্যাক্টরিতে মাছ নিচ্ছে না বিধায় আমাদের দাম কমাচ্ছে। আমাদের এখান থেকে 8 থেকে 10 টাকা মাছ যেত, এই করোনা পড়াতে আমাদের এখান থেকে এখন মাছ যায় 1 থেকে 2 গাড়ি। ব্যবসা বাণিজ্য খুব ভালো না, আমরা ঋণ দায়ী করি, আমরা এখন লোকের ঋণ দায় দিতে পারতিস না। জেলার চাহিদা মিটিয়ে সাতক্ষীরা থেকে প্রতিদিন 70 থেকে 100 ট্রাক সাদা মাছ রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় রপ্তানি হতো। করোনার কারণে রাস্তাঘাট বন্ধ থাকায় 2-1টি ট্রাক বাইরে যাচ্ছে এখন। আমরা মোট 250 থেকে 300 শ্রমিক আমরা মাছ বাজারে কাজ করি। এখন বর্তমান যে করোনার সমস্যা এসে আমাদের অনেক সমস্যা হয়েছে, আমাদের আর্থিক আয় নেই। তারপর বর্তমান এখন রমজান মাস, সামনে ঈদের দিন আসছে, আমরা কীভাবে ঈদে কেনাকাটা করবো, আমরা তো এখন হতাশ হয়ে যাচ্ছি। আরও অনেক লেবার আমাদের কাজ করতে মনে কর 20-30 জন করি, এখন মনে কর লেবার অনেক ছাঁটাই করা হয়েছে, এখন মনে কর ঘরে হয়তো হাইস্ট 10 থেকে 15 জন আছে। করোনা সংকটের কারণে চিংড়ি চাষে বিনিয়োগ কমিয়েছে চাষিরা, এছাড়া চিংড়ি পোনা নিয়েও পড়েছে বিপাকে। আর বর্তমানে এখন রেণুর সংকট, এই করোনা ভাইরাসের কারণে রেণু এখন 1,000-1,000 রেণু কিনতে হচ্ছে 800-900 টাকায়। আগে 200-250 টাকায় কিনতাম, এখন চাষিরাও রেণুর সংকটে আছে। এখন সরকার এগুলো মাছের সেক্টরে যে লস খাচ্ছে চাষিরা, এরপরে যদি চাষিদের কোনো কিছু না করে তাহলে তো চাষিরা নিধন হয়ে যাবে। আমাদের সাতক্ষীরা চিংড়ি বিদেশে সবচেয়ে রপ্তানিযোগ্য এবং সবচেয়ে অর্থনির্ভর করে আমাদের সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা জেলার থেকে কোটি কোটি টাকার চিংড়ি রপ্তানি হয়। আমাদের যারা ঘের মালিক তারাও যে মাছ ছেড়েছিল, ব্যাংক ঋণ যারা নিয়েছিল সবাই এখন দেউলে হয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের যারা ব্যবসায়ী সবচেয়ে ক্ষতিগ্রস্ত এরা। আমাদের জেলাভিত্তিক এই মৎস্য সেক্টরকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদেরকে অনুদান সাহায্য করার জন্য আমি আমার পক্ষ থেকে এবং সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ীর পক্ষ থেকে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি। আমাদের ব্যাংকের থেকে ঋণ নিয়ে আমরা ঘের বেড়ি করে মাছ ছাড়িছি, তাতে এবছর বিরাট লস খাচ্ছি এবং ব্যাংকের লোন আমরা শোধ করতে পারছি না লসের কারণে। যদি সরকার আমাদের পর একটু লক্ষ্য করে তাহলে আমরা কিছুটা যদি বেশি যেতে পারি, যাতে লসের হাত থেকে বাঁচতে পারি। শুধু করোনার প্রভাব নয়, বিশ্ববাজারে কম দামে ভিয়েতনামি চিংড়ি বাজার দখল করতে শুরু করেছে।
ফলে গেল পাঁচ বছরে চিংড়ির রপ্তানি কমেছে 34%। চিংড়ি চাষে ক্ষতিগ্রস্ত, তারপরে যেটুকু উৎপাদিত হয়েছে সেটুকু সঠিক বাজার মূল্য পাচ্ছে না। গত বছরের তুলনায় প্রায় অর্ধেক হয়ে গেছে। 1200 টাকা চিংড়ি এখন 600 টাকা পাওয়া যায় না এবং দামও পাওয়া যায় না। বিশেষ করে যারা প্রান্তিক লেভেলে আছে এবছর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ঋণের প্রয়োজন। কিন্তু স্বল্প সুদে যদি ঋণের ব্যবস্থাও করা যায় সেটাও আমাদের জন্য সহায়ক হবে, যাতে আগামী দিনে আমরা চিংড়ির চাষকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। সকলের দায়িত্ব আছে, যারা ব্যবসা, যারা হ্যাচারিতে আছেন, যারা আমার চাষ করছে, যারা মাছখানে আছে মধ্যস্বত্ব, সকলে মিলিতভাবে এই শিল্পকে গড়ে তুলতে হবে এবং শিল্পকে রক্ষা করতে হবে। এই অবস্থায় আগামী অর্থবছরে শুধু সাতক্ষীরা জেলায় মৎস্য খাতে প্রায় 200 কোটি টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় মৎস্য বিভাগ। চিংড়ি শিল্পকে বাঁচিয়ে রাখতে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা খুব দ্রুত বাস্তবায়নের পাশাপাশি ব্যাংকঋণ মকুবের দাবি জানিয়েছে সংশ্লিষ্ট মৎস্যচাষী, ব্যবসায়ী ও হ্যাচারি মালিকরা।